ভিউয়ার্স লজ্জা সরম বলতে কিছুই নেই, বললেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস কিন্তু বুবলির উপর ভালোই চটে গিয়েছেন। লজ্জা সরম থাকলে অন্যর হাজবেন্ড কেড়ে নিতে পারতো না, বললেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, আমার হাজবেন্ডকে কেড়ে নিয়েছে বুবলি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন। মিডিয়ার সামনে কিভাবে বুবলি এসে কোয়ালিটি টাইম পার করছে সাকিবের সাথে এই কথা বলতে পারে। এই থেকেই অপু বিশ্বাস বলেছে, বুবলির লজ্জা সরম বলতে কিচ্ছু নেই, তোমার লজ্জা নেই, এভাবেই বলেছিলেন সাক্ষাৎকারে বুবলি। কারো লজ্জা থাকলে সে কোয়ালিটি টাইম পার করছে এই কথা বলতে পারতো না, কারণ ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে যারাও এই ভিডিও দেখবে। তবে সে কেন কোয়ালিটি টাইম পার করছে এই কথা বলেছে, আসলে এই ধরনের কথা বলা উচিত না, তবুও সে বলবে, তার শিক্ষার হয়তো রয়েছে কিন্তু মানসিক শিক্ষা নেই। মানুষের একটা ব্যক্তিগত শিক্ষা থাকে, সেই শিক্ষার হয়তো কমতি রয়েছে, এমনভাবেই বলেছিলেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস ভালোবেসে সাকিব খানকে বিয়ে করেছে, 8 বছর সংসার করেছে। যখন বুবলিকে নিয়ে এসেছে সাকিব খান মিডিয়ায়, তখন থেকেই অপু বিশ্বাসের সাথে সাকিবের সম্পর্ক ভেঙে যায়। তাই তো একটা সময় অপু বিশ্বাস বুবলিকেই দায়ী করেছে, তার হাজবেন্ডকে কেড়ে নিয়েছে। একটা সময় পর কিন্তু আমরা দেখেছি বুবলির সাথে সাকিব খানের একটা সম্পর্ক রয়েছে, কিন্তু এতে সাকিব খানকে দোষ দেননি কখনো অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, পুরুষ মানুষ তো একটু এগিয়ে থাকবে, সে একটা মেয়ে মানুষ, সে জানতো তার একটা বিয়ে আছে, বাচ্চা আছে, তবে কেন এগিয়েছে? আসলে লজ্জা সরম বলতে কিছুই নেই এসব মেয়েদের। ভিউয়ার্স, আসলে কি বুবলির লজ্জা সরম নেই? আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।